فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আমার এক ভাইয়ের পড়াশোনা আছে যে অজানা থেকে যদি শির করে ফেলে তাহলে এই শিরকে আল্লাহ তালা ক্ষমা করবেন দেখেন শেখ সব থেকে বড় গুনা কোনো সন্দেহ নাই কোরআন হাসে বললেছেন আল্লাহ তালীনা সিরক আদিম শিরক হচ্ছে সবথেকে বড়ো গুনা আর কোরআন একটা এসেছে যে ইন্নআল্লাহ আলাশ রেখা ক্রিম ইসা। যা আল্লাহ তালে শিরকের গুনা ক্ষমা করেন না সিরক বাদ দিয়ে যেগুলো গুনা থাকে আল্লাহ তালা চাইলে ক্ষমা করতে পারেন আর হলে সাজা দিয়ে তাকে জান্নাতে দিতে পারেন তো সিরকের গুনা আল্লাহ তালা ক্ষমা করেন না কিন্তু এই আয়তটা কথাই বলা হয়েছে আখেরাতে যদি শিরক করে কেউ যদি মারা যায় তবে যদি না করে হ্যাঁ সির করার পরে তবা করল না সে মারা গেল তো কেমন দিন আল্লাহ তালা ওই সিরকের গুনা ক্ষমা করবেন না কিন্তু দুনিয়ার মধ্যে যদি কেউ শিরক করে থাকে আর সে বুঝতে পারে যে আমি শিরক করেছি আল্লাহ আল্লাহর কাছে যদি তবা করে থাকে তো আল্লাহ ক্ষমা করতে পারেন যে দুনিয়ার যে কোনো গুনা ওই গুনার মধ্যে সিরক আছে যে আপনি দুনিয়ার মধ্যে শিরক করেছেন আর আপনি বুঝতে পেরেছেন আমি আল্লাহর সঙ্গে শিরক করলাম আর তবা করে নেন তো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু এমন আমরা একটা শির করেছি হয়তো আমরা জানি না যে এটা শির্খ তো আর ওই অবস্থা যদি আমরা মারা যায় আল্লাহ কি ক্ষমা করবেন দেখেন আমরা যদি না জেনে থাকি যে এটা শিরক শির্ক না শির্ক নয় তাহলে আল্লাহ তালা হয়তো ক্ষমা করতে পারেন কেন যে আল্লাহ তালা হাসে বলছেন রাব্বার আল্লাহ তো আখেদনা ইনাসিন্তানা আল্লাহ যদি আমরা ভুল করে ফেলি বা ভুলে যায় তা আমাদেরকে শাস্তি দিয়ে না তো হতে পারে যে এখানে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন কিন্তু আমাদেরকে উচিত যে আমরা মুসলমান যে শির কোনটা আর তাহিদ কোনটা কোনটা কী করলে ঘুনা হবে কোনটা করলে নেকি হবে এটা অবশ্যই আমরাকে জানতে হবে যদি না জেনে করে ফেলেছে আল্লাহর কাছে আশা রাখছি যে আল্লাহ তালা এটা ক্ষমা করে দেবেন আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তালা আমাদেরকে যেন আমাদেরকে যেন উপর আমল করার তফিক দান করেন আর সির্ক থেকে বাঁচিয়ে রাখেন বেশি বেশি নেক কাজ করার তফিক দান করেন আমিন ওয়াক্ষমদুলিল্লা রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত